এবং ফাইন্যান্স মিনিস্ট্রির ওয়েবসাইট আমরা একটা তৈরি করছি, তাতে আমরা একটা জনগণের কাছ থেকে সাজেশন নেব, অর্থাৎ ওপিনিয়ন নেব। অনেকের ভালো অভিজ্ঞতা আছে, হয়তো আমাদের সেটা নেই, আবার অনেকেই কাজটা ভালো বোঝেন যেটা হয়তো আমরা বুঝি না। এক মাস ধরে ওয়েবসাইটে এই এটা থাকবে আমাদের প্রপোজালটা, তাতে আপনারা সকলে ওপিনিয়ন দিতে পারেন কি করে এটা একটা ভালো করা যায়। কি করার জন্য বলছি, বর্তমানে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আমরা খুব চিন্তিত, তাই আমরা একটা বিশেষ সামাজিক সুরক্ষা স্কিম করার কথা ভাবছি গভর্নমেন্ট থেকে। এই সম্পর্কে আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যে ওয়েবসাইট আছে তাতে আমরা প্রস্তাব দেব, যাতে সাধারণ মানুষ তাদের ওপিনিয়ন জানাতে পারে। এই স্কিমটা সবার ওপিনিয়ন নিয়ে যেটা ভালো হবে, যদি আমরা চালু করতে পারি, গভর্নমেন্ট নিজেই যদি একটা স্কিম, মানুষের টাকা যেখানে সুরক্ষিত থাকবে এবং মানুষ যাতে ন্যায্যভাবে সেই টাকা রিটার্ন পায় তার জন্য একটা ব্যবস্থা করতে পারবে, এ ব্যাপারে আমরা একটা চিন্তা ভাবনা করছি। এবং যাতে মানুষকে প্রতারিত হতে না হয়, অন্য জায়গায় বেশি কমিশন পেয়ে টাকা রাখলো কিন্তু টাকাটা আলটিমেটলি চলে গেল, মানুষ ফেরত পায় না, এটা কিন্তু কমিশন যেটা হচ্ছে সেটা আলাদা, আইন যেটা হচ্ছে সেটা আলাদা, এটা আমরা আর একটা স্কিম চিন্তা করছি। ধরুন আগামী দিন মানুষ কোথায়, মানুষ চায় একটা জায়গায় টাকা রাখতে, কেউ ইন্স্যুরেন্সে রাখে, কেউ পোস্ট অফিসে রাখে, কেউ ব্যাংকে রাখে, কেউ বা এই সমস্ত নানা রকম মানুষের দ্বারা প্রতারিত হয়, কিন্তু মানুষের সবসময় সরকারের প্রতি একটা বিশ্বাস থাকে। সরকার যখন দায়িত্ব নেয় তখন সরকারের প্রতি একটা মানুষের বিশ্বাস থাকে, কারণ এখানে একটা নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং তার অর্থ রাখা সুরক্ষা থাকে, কারণ সরকারে টাকা রাখলে সরকার সেটা ফিরিয়ে দেয়। এবং সেই জন্যই আমরা একটা ভাবছি যে আমরা এরকম একটা সামাজিক সুরক্ষা স্কিম, নামটা আমরা এখনই ঠিক করিনি, আমরা মানুষের গভর্নমেন্টের একটা স্কিম করতে চাইছি, উই দ্য পিপুল স্কিম টাইপের বা সোশ্যাল সিকিউরিটি স্কিম টাইপের, নামটা এখনো আমরা ঠিক করিনি, পাবলিক ওপিনিয়ন নেবো তারপরে। এবং সেক্ষেত্রে তারা গভর্নমেন্টের কাছে টাকা রাখবে, হয়তো বেশি সুদ আমরা দিতে পারবো না, তার কারণ হচ্ছে আমার দেওয়ার ক্ষমতা যতটুকু আমি সেটুকুই বলতে পারবো, আমি তোমার ক্যাপাসিটির বেশি আমি যেতে পারবো না, কারণ আমি তো প্রতারিত করবো না লোককে। আর প্রতারণা করা গভর্নমেন্টের কাজ নয়, গভর্নমেন্ট মানুষকে আর্থিক নিরাপত্তা দেবে, তাকে সামাজিক নিরাপত্তা দেবে, সে যে টাকাটা রাখবে সুরক্ষিত থাকবে, তাতে সুদ কম পেলেও কিন্তু যায় আসে না, তাতে কিন্তু মানুষের টাকাটা নিশ্চিন্ত সে পাবে, সে প্রতারিত হবে না। সুতরাং এই পরিস্থিতিতে মানুষ ভাবছেন যে আমাদের নিরাপত্তাটা কোথায়, আমরা কোথায় যাব, আমরা কোথায় রাখব, আমরা আমাদের ভবিষ্যৎ কী করে সঞ্চয় করব। আগে মানুষ লক্ষ্মীর ভাণ্ডারে সঞ্চয় করতেন। সুতরাং এরকম স্কিম আমাদের সামাজিক নিরাপত্তা স্কিম টিম আছে, সেগুলো হচ্ছে আমরাও দিই ওরাও দেয়, সেটা আলাদা, কিন্তু এই স্কিমটা হচ্ছে সম্পূর্ণভাবে মানুষ তার টাকা রাখবে, গভর্নমেন্ট একটা স্কিম করবে, গভর্নমেন্টের কাছে টাকা রাখবে এবং গভর্নমেন্ট টাকাটা সঠিক সময়ে সঠিকভাবে তার টাকার নিরাপত্তা রেখে তাকে ফিরিয়ে দেবে। এই রকম একটা স্কিম করার কথা আমরা ভাবছি এবং আমাদের সময় লাগবে, মানুষের এক মাস আমরা ওপিনিয়ন নেব, সকলে আপনারা ওপিনিয়ন দিতে পারেন, সাধারণ মানুষও দিতে পারেন, তাদের অনেক অভিজ্ঞতা আছে। এই ওপিনিয়ন নেবার পরে আমরা বসবো, দেখে নেবো কী কী ওপিনিয়ন আসছে এবং সেই ওপিনিয়নটা পেয়ে গেলে আমরা তখন কি করব, আমরা বসে সিদ্ধান্ত নেব কিভাবে কি করা যায় এবং আইন করে এটা, আইনটাও পাশ করতে হবে, একটা আইন করতে হবে, এর জন্য আইন করেও আইন পাশ করবো আগে ওপিনিয়নটা নেবার পর।